हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल ब्यूटी सीक्रेट बाय समीरा। केमन आछेन सबाई? आशा करी सबाई अनेक भालो आछेन। सो आज के आमी आपनादेर साथे आलोचना करब एक स्क्रब रिव्यू निये। एटा होच्छे क्लीन एंड क्लियर ब्लैक एज क्लियरिंग डेली स्क्रब। सो स्क्रबटी आमादेर स्किनेर जन्य कतटा हेल्पफुल, एटा यूज करले आमरा की की बेनिफिट्स पाबो एबं एटाके आमरा किभाबे यूज करब, आमी एखन आपनादेर साथे फुल डिटेल्सटा शेयर करछि। सो फ्रेंड्स, ভিডিওটি দেখার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। সো আমাদের স্কিনে স্ক্রাব করাটা খুবই জরুরি, স্পেশালি আপনাদের স্কিনটা যেমনই হোক না কেন, ড্রাই হোক কিংবা অয়েলি হোক, স্কিনে অবশ্যই একটি ভালো মানের স্ক্রাব ইউজ করা দরকার। এবং স্ক্রাব ইউজ করলে আমাদের স্কিন থেকে সমস্ত প্রকার ডেড সেলটা রিমুভ হয়ে আমাদের স্কিনটা সম্পূর্ণ ক্লিন থাকে। সো সেই জন্য আমাদের একটি ভালো মানের স্ক্রাব ইউজ করা জরুরি। সো এই স্ক্রাবটির প্যাকেজিংটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এই স্ক্রাবটি আসে একটা লাইট ব্লু কালার, সাথে পার্পল ক্লিপ ওপেন ক্যাপ দেওয়া থাকে। প্যাকেজিংটা একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে আসে এবং এই প্যাকেজিংটা খুবই হাইজেনিক এবং স্পিল প্রুফ। এটাকে আপনারা যে কোনো জায়গায় খুব ইজিলি ক্যারি করতে পারবেন এবং এই স্ক্রাবটি ট্রাভেলিংয়ের জন্য খুবই বেস্ট একটি স্ক্রাব। এটাকে খুব ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা যায় এবং এই প্রোডাক্টটি হচ্ছে কনসিস্টেন্সিটা আ লিটল বিট রানি কনসিস্টেন্সি। সো যখন আপনারা এটা ফেস অ্যাপ্লাই করবেন, আপনারা এটাকে দিয়ে খুব ইজিলি এটাকে মাসাজ করতে পারবেন এবং এটা হচ্ছে একটা ক্লিয়ার জেল ফর্মে আসে উইথ হোয়াইট অ্যান্ড ব্লু মাইক্রোবিটস। সো এই মাইক্রোবিটসগুলো আপনাদের স্কিন থেকে ডেড সেলটাকে রিমুভ করে স্কিনটাকে ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং করবে। এবং এখানে আছে একটা মাইল্ড অ্যাপেল ফ্রেগনেন্স। সো আপনারা যখন ইউজ করবেন, আপনাদের স্কিনটা ইনস্ট্যান্ট অনেক রিফ্রেশ ফিল হবে এবং আপনাদের স্কিনটা প্রপারলি ক্লিন থাকবে। এবং এই স্ক্রাবটির একটি ভালো দিক হচ্ছে এটা স্কিন থেকে সমস্ত প্রকার ব্ল্যাকহেডসটাকে রিমুভ করে এবং সাথে সাথে আপনাদের যাদের হোয়াইটহেডসের প্রবলেম আছে সেটাকেও খুব ইফেক্টিভলি রিমুভ করে থাকে। সো এই স্ক্রাবটি আপনারা ইউজ করলে আপনাদের ডেড স্কিন সেলসটা রিমুভ হবে এবং আপনাদের পোর্সটা ক্লক হবে না এবং এটা আপনাদের সিবাম সিকেশনটাকে কন্ট্রোল করতে হেল্প করবে এবং আপনাদের স্কিন থেকে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসটাকে খুব ইজিলি রিমুভ করবে। সো আপনারা যারা চাচ্ছেন এমন একটি স্ক্রাব ইউজ করতে যেটাকে ডেইলি বেসিসে ইউজ করা যাবে বাট খুবই মাইল্ড হবে, সেক্ষেত্রে আপনারা এই স্ক্রাবটিকে ট্রাই করে দেখতে পারেন। এটার মাইক্রো স্ক্রাবিং গ্রানুলস গুলা স্কিনে যখন আপনারা অ্যাপ্লাই করবেন খুব ভালোভাবে এটাকে মাসাজিংয়ের ফলে স্কিনটা খুব প্রপারলি এক্সফোলিয়েট হবে এবং স্কিনটা অনেক ডিপলি ক্লিন হবে। এবং এটার এই প্রোডাক্টের ফর্মসটার খুব ভালোভাবে এটার লেদারটা হয়, এটা খুবই বেশি ফোম ক্রিয়েট হয়। সো যখন ফেসে অ্যাপ্লাই করবেন আপনারা বুঝতে পারবেন আপনাদের স্কিনটা খুব প্রপারলি ক্লিন হবে এবং স্কিনটা ইনস্ট্যান্ট অনেক সফট লাগবে এবং ভিজিবলি খুবই ক্লিয়ার লাগবে। এবং এটা আপনাদের স্কিনটাকে ড্রাই আউট করবে না কিংবা স্কিনে অনেক সময় স্ট্রেচি ভাব দেখা দেয় সেটাও আপনাদের করবে না, স্কিনটাকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ রেখে আপনাদের স্কিনটাকে ক্লিন করবে বাট স্কিনটাকে আপনাদের অয়েল ফ্রি রাখবে। সো আপনারা যারা চাচ্ছেন এমন একটি মাইল্ড এক্সফোলিয়েটর কিংবা স্ক্রাব ইউজ করতে সেক্ষেত্রে আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন। এবং এটা হচ্ছে আপনাদের স্কিনটাকে ইরিটেড ফিল করায় না কিংবা কোনো প্রকার ব্রেকআউটস আনে না এবং এটা এনরিচড উইথ গ্রিন অ্যাপল এক্সট্র্যাক্টস। সো গ্রিন অ্যাপল এ আছে খুবই প্রচুর পরিমাণে ভাইটামিনস অ্যান্ড এটা আপনাদের স্কিন থেকে পিম্পলটাকে প্রিভেন্ট করতে হেল্প করে এবং স্কিন কমপ্লেকশনটাকে ব্রাইট করতে হেল্প করে। সো আপনারা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন এবং এই স্ক্রাবটিকে আপনারা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবেন। আপনাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, তবে এটা খুবই ভালো কাজ করে থাকে যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের জন্য। বাট যাদের ড্রাই স্কিন আছে তারা যদি এটাকে ইউজ করেন আপনাদের স্কিনটা অল্প একটু পরিমাণে ড্রাই লাগতে পারে। সো সেই ক্ষেত্রে আপনাদের একটি ভালোভাবে একটি গুড কোয়ালিটি ময়েশ্চারাইজার ইউজ করতে হবে এই স্ক্রাবটি ইউজ করার পর, যেন স্কিনটা কোনো প্রকার ড্রাই আউট ফিল না হয়। এবং এই প্রোডাক্টটি আপনাদের স্কিন থেকে এখানে ক্লেম করে যে এটা 3 ডেজের মধ্যে আপনাদের ব্ল্যাকহেডসটাকে লেস করবে। সো আপনারা অবশ্যই এটাকে 3 ডেজ পর্যন্ত ভালোভাবে এটাকে আপনাদের ইউজ করতে হবে এবং আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন। এবং এই প্রোডাক্টটির শেলফ লাইফ হচ্ছে 3 ইয়ার্স পর্যন্ত। সো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন। এই স্ক্রাবটিকে ইউজ করার আগে ফেসটাকে আপনারা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন এবং ভেজা ফেসে পরিমাণ মতো স্ক্রাব নিয়ে আপনারা জেন্টলি মাসাজ করবেন এবং আই দিয়ে এটাকে অ্যাভয়েড করে দেন আপনারা এটাকে মাসাজ করবেন। দেন 2 থেকে 3 মিনিটস পর্যন্ত মাসাজ করার পর আপনারা এটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এবং ইনস্ট্যান্ট আপনারা দেখতে পাবেন আপনাদের স্কিনটা অনেক ক্লিন লাগছে, অনেক ক্লিয়ার লাগছে এবং অনেক গ্লোয়িং লাগছে।
সো এই স্ক্রাবটি মূলত ডেইলি বেসিসে ইউজ করা যায়, তবে আপনারা চাইলে এটাকে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল এই প্রোডাক্টটি সম্পর্কে ফুল রিভিউ। সো আপনারা যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।